আপনারা আমরা যতটুক জানি আপনাদের কেসটা কোর্টে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন বলেছে, তো আসলে কি কোর্টে রয়েছে কেসটা না এখন আর কোর্টে নেই আপনারা কি বলছেন? সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইটে যাওয়ার পর দেখেছি এখনো কোনো কিছুই নেই, আমরা পাই তো উনি কী কারণে বললেন এটা আমরা এখনো বুঝতে পারছি। সে বিষয় নিয়ে কি আপনারা আবার পুনরায় দ্বারস্থ হবেন মাননীয় মুখ্যমন্ত্রী? যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ আমরা দ্বারস্থ হবই। আপনারা কিছুদিন বাদে বাদে আপনারা আন্দোলন কর্মসূচি নিচ্ছেন, এতে কী মনে করেন আপনি, এইভাবে কি আপনার শুরু হতে পারে? প্রথমত হলো দাদা এটা কোনো আন্দোলন নয়, আমরা এখানে সবাই রিকোয়েস্ট করতে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এবং লেখাই আছে কারণ আমরা উল্টো রিকোয়েস্ট করতে এসেছি। আর কী হবে তো আমরা জানি না, এটা সব কিছু শিক্ষামন্ত্রী আমাদের সিএম স্যারের উপরে সব কিছু নির্ভর করছে, উনি যা ভাবেন আমাদের জন্য ভালোই ভাবেন, ওই আশা নিয়ে আমরা বারবার আসছি। এখন পর্যন্ত কতবার এলেন আপনারা রিকোয়েস্ট করতে? 17 মাস তো হলো, 17 মাসে প্রায় 20 বারের উপর তো হবে, 20-30 বার তো হবে আমরা এসেছি।